পক্ষে নির্বাচন এবার গড়িয়েছে আদালত পর্যন্ত অনাপত্তিপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে রিট করেছেন ঢাকা ইউনাইটেড ক্লাবের সাজেদ এ আদেল। নির্বাচন কমিশনকে তিন দিনের মধ্যে এই বিষয়টি শুনানির মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। সেই মোতাবেক মঙ্গলবার সংশ্লিষ্ট পক্ষদের নিয়ে শুনানির আয়োজন করবে নির্বাচন কমিশন। হকি নির্বাচন নিয়ে নির্বাচনের আগে থেকেই চলছে জলঘোলা, চলছে অভিযোগ পাল্টা অভিযোগ, এবার সেটি গড়িয়েছে আদালত পর্যন্ত। অনাপত্তি পত্র জমা দিতে না পারার অভিযোগে আদালতে রিট করেছিলেন সাজেদ আদেল। সেটি আমলে নিয়ে নির্বাচন কমিশনকে তিন দিনের মধ্যে শুনানি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে আদালত। বলা আছে বোধসম্মত তিন কার্য দিবসের মধ্যে বা তিন দিনের মধ্যে এটাকে নিষ্পত্তি করার জন্য, এবং নিষ্পত্তি কী করতে হবে না করতে হবে এটা ওই প্রধান নির্বাচন কমিশনার, দ্যাট মিনস ওইখানকে যা ডাইরেক্টিভসটা ওইভাবে আসছে আমি যদি জানি বা যেটা আমার মনে পড়েছে সেটা হচ্ছে তিন নম্বর বিবাদী হচ্ছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার। আদালতে কেন এমন রিট জানতে চাওয়া হয় রিটকারী সাজেদ আদেলের কাছে। সেখানে হকি ফেডারেশনের নির্বাচনের অনৈতিকতা তুলে ধরেন এই সংগঠক। ভোটার তালিকাতে আমার নাম উঠে নেই, অন্তর্ভুক্ত হয় নাই বা ফেডারেশন থেকে দেওয়া হয় নাই, এই জন্য আমি ওটা জমা দিতে আসছি। আর কী করে আপনি বুঝলেন যে আমার দুইটা ক্লাব আপনি নিয়ে নেবেন আর আমি চুপ করে বসে দেখবো? সে বললো যে আপনি যাই করেন না করেন আপনি জমা দিতে পারবেন না, আপনি চলে যান। নিজের সুবিচার পাওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন এই সংগঠক। আমি যে আমার মানে আপত্তি আমি জমা দিতে পারিনি, আপত্তি করতে হবে। হ্যাঁ, এখন আদালত থেকে আদেশ দিছে যে তিন দিনের মধ্যে আপত্তি মানে আমার শুনানি হইতে হবে। মঙ্গলবার শুনানি শেষে নিশ্চিত হবে হকি ফেডারেশনের নির্বাচনের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে। মামুন রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।